কি অদ্ভুত তাই না? বেঁচে থাকলে সবাই কাঁদায়, আর মরে গেলে সবাই কাঁদে। প্রিয় মানুষগুলোর একটাই চিন্তা, তার খুব কাছের মানুষগুলো যেখানেই থাকুক না কেন, তারা যেন ভালো থাকে। একটা সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা খুব কঠিন। মায়া এক অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, আর না দেয় ভুলে থাকতে। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। যারা চলে গিয়েছে তারা একটা শিক্ষা দিয়ে গেছে, যারা আছে তারাও এক সময় চলে যাবে। একটা কথা কি জানো তো, কথা দিয়ে কথা রাখার সুন্দর মানসিকতা সবার থাকে না। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন। কিছু মানুষ অর্থের দিক থেকে গরিব হতে পারে, কিন্তু তারা মনের দিক থেকে অনেক বড়। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তব হেসে উত্তর দিল, দুনিয়াতে সহজ জিনিসের মূল্য কেউ দেয় না। ফেলে আসা অতীত একদিন ধুলো জমে ঠিকই, কিন্তু সেই অনুভূতিগুলো হৃদয় থেকে মুছে যায় না। প্রেমিক তো অনেকেই হতে পারে, কিন্তু পার্থক্য কি জানো? কেউ থেকে যায় স্মৃতিতে, আর কেউ থেকে যায় স্থিতিতে। পুরনো হলে সব কিছুর কদর কমে যায়, সেটা জিনিস হোক কিংবা মানুষ। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু সে আপনাকে ব্যবহার করতে পারবে। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। কেউ বদলায় ইচ্ছা করে, আর কেউ বদলায় বাধ্য হয়ে। জীবনের শেষটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন সম্পত্তির ওপরে নির্ভর করে না, সেটা ঠিক করে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কারের ওপর। একটা কথা কি জানো তো, সব কিছু শিখতে চাইলে বা জীবনে এগিয়ে যেতে চাইলে সব কথা কানে নিতে নেই। কাউকে মিথ্যে আশ্বাস দিয়ে সাময়িক আনন্দ দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া অনেক ভালো। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।